একক নৈপুণ্য নয় আফগানিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ জিততে দলের সমন্বয় চান বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। দুই ম্যাচ সিরিজের প্রথম টি টোয়েন্টির আগের দিন সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সকালে অনুশীলন সেরে নেয় স্বাগতিকরা। সবশেষ দুটি টি টোয়েন্টি সিরিজে জিতেছে টাইগাররা। ইংল্যান্ডকে হোয়াইট ওয়াশ করার পর আয়ারল্যান্ডের বিপক্ষে সাকিবরা সিরিজ জেতে 2-1 ব্যবধানে। এবার টানা তৃতীয় সিরিজ জয়ের লক্ষ্য তাদের। সিরিজের প্রথম ম্যাচ হবে শুক্রবার সন্ধ্যা 6টায়। টিমও কোনো পার্টিকুলার একজন ব্যাটসম্যান অথবা বলারের উপর ভরসা করে নাই। সো আমরা চাই যে আমরা একটা টিম পারফরমেন্স করি যেটার মাধ্যমে আমরা যেন জয়লাভ করতে পারি। একক নৈপুণ্য নয় আফগানিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ জিততে দলের সমন্বয় চান বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। দুই ম্যাচ সিরিজের প্রথম টি টোয়েন্টির আগের দিন সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সকালে অনুশীলন সেরে নেয় স্বাগতিকরা। সবশেষ দুটি টি টোয়েন্টি সিরিজে জিতেছে টাইগাররা। ইংল্যান্ডকে হোয়াইট ওয়াশ করার পর আয়ারল্যান্ডের বিপক্ষে সাকিবরা সিরিজ জেতে 2-1 ব্যবধানে। এবার টানা তৃতীয় সিরিজ জয়ের লক্ষ্য তাদের। সিরিজের প্রথম ম্যাচ হবে শুক্রবার সন্ধ্যা 6টায়। টিমও কোনো পার্টিকুলার একজন ব্যাটসম্যান অথবা বলারের উপর ভরসা করে নাই। সো আমরা চাই যে আমরা একটা টিম পারফরমেন্স করি যেটার মাধ্যমে আমরা যেন জয়লাভ করতে পারি। একক নৈপুণ্য নয় আফগানিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ জিততে দলের সমন্বয় চান বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। দুই ম্যাচ সিরিজের প্রথম টি টোয়েন্টির আগের দিন সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সকালে অনুশীলন সেরে নেয় স্বাগতিকরা। সবশেষ দুটি টি টোয়েন্টি সিরিজে জিতেছে টাইগাররা। ইংল্যান্ডকে হোয়াইট ওয়াশ করার পর আয়ারল্যান্ডের বিপক্ষে সাকিবরা সিরিজ জেতে 2-1 ব্যবধানে। এবার টানা তৃতীয় সিরিজ জয়ের লক্ষ্য তাদের। সিরিজের প্রথম ম্যাচ হবে শুক্রবার সন্ধ্যা 6টায়। টিমও কোনো পার্টিকুলার একজন ব্যাটসম্যান অথবা বলারের উপর ভরসা করে নাই। সো আমরা চাই যে আমরা একটা টিম পারফরমেন্স করি যেটার মাধ্যমে আমরা যেন জয়লাভ করতে পারি। একক নৈপুণ্য নয় আফগানিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ জিততে দলের সমন্বয় চান বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। দুই ম্যাচ সিরিজের প্রথম টি টোয়েন্টির আগের দিন সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সকালে অনুশীলন সেরে নেয় স্বাগতিকরা। সবশেষ দুটি টি টোয়েন্টি সিরিজে জিতেছে টাইগাররা। ইংল্যান্ডকে হোয়াইট ওয়াশ করার পর আয়ারল্যান্ডের বিপক্ষে সাকিবরা সিরিজ জেতে 2-1 ব্যবধানে। এবার টানা তৃতীয় সিরিজ জয়ের লক্ষ্য তাদের। সিরিজের প্রথম ম্যাচ হবে শুক্রবার সন্ধ্যা 6টায়। টিমও কোনো পার্টিকুলার একজন ব্যাটসম্যান অথবা বলারের উপর ভরসা করে নাই। সো আমরা চাই যে আমরা একটা টিম পারফরমেন্স করি যেটার মাধ্যমে আমরা যেন জয়লাভ করতে পারি।